দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমটিএস নিউজের সাথে। আছি আমি শাহবরণ, আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন দিয়ে রাখবেন এবং লাইক দিবেন এবং হচ্ছে যে ফলো বাটন চাপবেন। দর্শক, শুরুতে জানাতে চাই ফের সাকিব আপু একত্রিত হচ্ছেন। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে 2 সপ্তাহ যুক্তরাষ্ট্র ঘুরে সম্প্রতি বাংলাদেশে ফেরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার আগে সেখান থেকে ছিলেন শাকিব খান। যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় শাকিব খানের সঙ্গে দেখা গেছে অপুকে। সন্তানের কারণে তারা একসঙ্গে ঘোরাঘুরি করেছেন। শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস বেশ কিছুদিন ধরে শাকিব খান ও তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে ইতিবাচক কথা বলে আসছেন অপু বিশ্বাস। সন্তানকে নিয়ে ঘোরাঘুরি ব্যাপারটা শাকিব অপুর ভক্ত ও শুভাবীদের ইতিবাচক গ্রহণ করলেও হঠাৎ অপুর আচরণ এমন বদলে যাওয়ার কারণ জানতে চাচ্ছেন তারা। কিছুদিন আগেও শাকিব খান তার পরিবার নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা বলেছেন অপু। হঠাৎ কী কারণে অপুর এত পরিবর্তন, এটা একটা গণিত রহস্য। তবে জানা গেছে শাকিব খান ও তার পরিবারকে নিয়ে প্রকাশ্যে এভাবে কথা বলা ঠিক হয়নি। বুঝতে পেরে শাকিবের মা বাবার সঙ্গে দেখা করে ক্ষমা চান অপু বিশ্বাস। শাকিব খান অপুর সম্পর্ক কোন দিকে যাচ্ছে এটা এখন বলা, সে বিষয়ে কিছু বলেননি অপু। তবে বুবলিকে কিন্তু শাকিব খান এখনো ছাড়েননি, কিন্তু অপু বিশ্বাস কিন্তু অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছে। ব্যক্তিগত জীবন নিয়ে কি করবেন, কোন দিকে এগোবেন তাদের ভবিষ্যৎ, এখনই সেই বিষয়ে কিছু বলতে চান না তিনি। পরবর্তীতে সময় দেখা হবে, যা হবে তা দেখা যাবে, তাই গোপন থাক, এখনই জানাতে চাই না, বললেন অপু। নিউ ইয়র্কে ঢাকা থেকে ফিরে আবার কলকাতার উড়াল দেন তিনি অপু বিশ্বাস। কলকাতা শুরু হওয়া বাংলাদেশি চলচ্চিত্র উৎসব অংশ নিতে তার সেখানে যাওয়া। জানা গেছে কলকাতার চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ঈদে মুক্তি পাওয়া লাল শাড়ি ছবিটি। সরকারি অনুদানের তৈরি লাল শাড়ি ছবিটি প্রযোজনা করেছেন অপুজয় চলচ্চিত্রের ব্যানারে হয়েছে। এতে কিন্তু টাকা শর্ট পড়ে, প্রায় 18 দিনের টাকা, সেটা শাকিব খান দিয়েছিল। সেজন্য অনেকটা অপু বিশ্বাস শাকিব খানের প্রতি আরও নমনীয় হয়ে গেছে, বিপদে তাকে সাহায্য করেছে। এদিকে অপু বিশ্বাস তার ফেসবুক পেজে কলকাতার ছবি প্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের প্রথম প্রযোজিত লাল শাড়ি দেখার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, 30শে জুলাই বেলা 3:30টায় কলকাতার নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব লাল শাড়ি প্রদর্শিত হবে। দর্শক, 2001-2 এর দিকেও আমি এই বাংলাদেশে যে চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসব হয় সেখানেও আমি দেখেছিলাম উৎসব সিনেমাটি, ঋতুপর্ণ ঘোষের, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা ছিলেন সেটিতে। এবার কলকাতায় হচ্ছে, সেখানে প্রতি বছরই হয়, বাংলাদেশ কলকাতা মিলে গেলে সেখানে গেলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার সংস্কৃতি কেন্দ্রে নন্দনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 5ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। উদ্বোধন করেন বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয় শনিবার থেকে, 29শে জুলাই থেকে 3 দিন ব্যাপী উৎসব হবে কলকাতায় প্রেক্ষাগৃহে। নন্দন 1, নন্দন 2 এবারের উৎসব বাংলাদেশের 24টি চলচ্চিত্র দেখা যাবে, প্রতিদিন বেলা 1টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শিত হবে। সবকটি সিনেমাই উপভোগ করা যাবে বিনামূল্যে, অর্থাৎ টাকা দিয়ে নয়। দর্শক, আমি 2000 সনে যখন দেখি উৎসবে, তখন কহনা পেয়ার হে মুক্তি দেওয়ার কথা ছিল, পরে অনেক সমস্যা হয় মধুমিতা সিনেমা হলে, সেখানে 13 গাড়ি পুলিশ ছিল, আমি তখন দেখতে গেছিলাম তো দেখতে পারিনি। পরে উৎসব সিনেমাটা মুক্তি পায়। উৎসব সিনেমাটায় ঋতুপর্ণ ঘোষ বলছিল যে আমার 9টা জাতীয় পুরস্কার এই সিনেমাটা সহ, অথচ এই সিনেমায় দর্শক ছিল না। তা আমি রিয়ালে তখন দেখছি, ডিসিতে দেখার অত পয়সা ছিল না, সম্ভবত 25 বা 30 টাকার টিকিট ছিল, আর ওইখানে 60-65 টাকা ডিসি ছিল তো মধুমিতা সিনেমা হলে। তখন কত, 1500-2000 টাকা বেতন পেতাম। পরে আমি মধুমিতা সিনেমা হলে আবার কহনা পেয়ারে সিনেমা মুক্তি দিল, আবারও 12-13 গাড়ি, হল ভাঙচুর, কহনা পেয়ার দেখতে পারলাম না। গুলিস্তানে ছিল, গুলিস্তান দেখলাম না। এরপর আবার রিক্সা নিয়ে গেলাম কহনা পেয়ার দেখতে, সেই গুলিস্তানে, সেখানে যে কহনা পেয়ার দেখলাম প্রথম, যখন
হনাপের মুক্তি পায়। ইন্ডিয়াতে মুক্তি পাওয়ার কয়দিন পরেই বাংলাদেশে উৎসবে মুক্তি পেয়েছিল। সেই উৎসব বাংলাদেশে এখন না, এখন হচ্ছে কলকাতায়। তো বাংলাদেশের সিনেমা কেমন চলবে সেটা বোঝাই যাচ্ছে। কলকাতায় কোনো লোক বাংলা সিনেমা এখন তেমন দেখেন না, তেমন একটা না। ওই হাওয়া আর প্রিয়তমা বা সুরঙ্গ গেছে, কেমন চলছে সেটা সবাই জানে, হয়তো ভালো চলছে। কিন্তু অন্যান্য ছবিগুলো উৎসবে কেমন চলবে, তাও আবার ফ্রিতে, আমরা যখন দেখছি তখনই 2000 সালে টাকা দিয়ে দেখতে হয়েছিল আমাদের, 25 টাকার টিকিট, 28 টাকা সামনে, 25 টাকা সামনে পিছনে 28 টাকা। ডিসি ছিল তখন, তখন বলতো রিয়েল আর ডিসি, রিয়েলে সামনে 25 টাকা পিছনে 28 টাকা দিয়ে। তবে মধুমিতা সিনেমা হলে একটা সিনেমা দেখলে সাড়ে একটা এসে ওখানকার স্প্রেড গ্রাম থাকতো 3-4 দিনের মতো সাড়ে থেকে, তখন আমরা ওখানে দেখছিলাম। আর এখন ফ্রিতে দেখানো হচ্ছে। কোথায় গেছে আমাদের বাংলা সিনেমা, কোথায় গেছে এই নায়ক নায়িকাদের ফ্যামিলির অবস্থা, কত লোক ডিভোর্স, সেটাই এখন আপনারা ভালো জানেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টসের মাধ্যমে বিস্তারিত জানাবেন কি দেখতে চান, কেমন লাগলো, কি হচ্ছে, কি চান আপনারা, কি পরিবর্তন করা দরকার আমাদের, সেগুলো জানাবেন। ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।